এখন দেশের প্রতিভার খেলা আমি আপনাদেরকে দেখাবো না ভাই। এমন একটা খেলা বলবেন প্রায় 100 দিন ধরে মানুষ মারা জানে নাই, এই জায়গায় আগুন ধরা পেতে প্রায় 100 দিন ধরে মানুষ মারা জানে নাই ভাই, যায় মারা যায় আর কাছে যদি মারা না গেলে দেখা ঠেক দিন ভেঙে যায়। আমি স্পিকারের মধ্যে কিন্তু বলছি যে মার আসিবে একটা ক্ষমতা আল্লাহর কালাম খোদা ভগবানের গানের ক্ষমতা আমি এখানে আল্লাহর কালাম তার সঙ্গে আছে মার আসিবা মার আশীর্বাদ বুকে যা থাকবে বন্দুকের গুলি বের এবং সে দেবে তাই এই গানটা দেখছেন ওই গানটা আমি 4-5-100 দিনে ভেটাবো আল্লাহর কালাম যদি সত্য হয়ে থাকে মার আশীর্বাদ যদি সত্য হয়ে থাকে দাদা ভাই কিছু হবে না এই দুনিয়াতে সে বাচ্চাদেরকে কিছু হবে না। দাদা ভাই আমি প্রথমতে এটা কোনো কোনো প্লাস্টিকের গাড়ি না হয় আমি এই জায়গায় কুমুটির কাছে থেকে দাদা ভাই এই গাড়িটা নিয়েছি খেলোয়াড়দের জন্য কিন্তু দাদা ভাই একটা বস্তু থাকে না দাদা স্ট্যান্ড বা স্ট্যান্ডের জন্য আমার খুব ভয় রিস দাদা ভাই তাই যাই হোক আসিল ঝুরি ওরে আসিল ঝুরি ঝমঝম করি হলল পুবল বাহা মন মোর থাকে না ঘরে ও মন মোর কেমন কেমন করে অথনে শুনি তোরে রা অথনে শুনি তোরে ভোকাল ভোকাল কই এই কথা মনত পড়ে গুরু 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 দেওয়া ডাকে কন্যার কথা মনত পড়ে ও কন্যা কেমন ফেলাম ও কন্যা দেখা দিয়া যাও কখনে শুনি তোরে রা কখনে শুনি তোরে রা ঝমঝম করি হলাল পুবল বাহা
মন মোরে থাকে না ঘরে, ও মন মোরে কেমন কেমন করে, কখনে শুনি করে কখনে শুনি। কখনে শুনি তোরে রা, কখনে শুনি তোরে রা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হবে না গান ভাই?